নবীকে আকাশের চাঁদ চিনতে পেরেছে আকাশের সূর্য নবীকে চিনতে পেরেছে আর সেই নবীর লোক সমাজে বলছি বড়াই করছি সেই নবীকে আমরা চিনতে পারিনি ভাই কেতাব এসেছে আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে সাহাবাই ইকরামদের নিয়ে ফিরছেন খুব ভালো ফিরছে এমন সময় সাহাবা হুজুর কিলান্ত আমার নবী কিলান্ত ক্ষুধার্ত অবস্থায় আছে পিপাসিত অবস্থায় আছে আমার নবী বুঝতে পারলেন নবী বললেন ও আমার সাবারা আর সফর করা যাবে না সব দাঁড়িয়ে যেতে বলো এখানে তাবু কাটতে বলো আমি রসুল কিলান্ত আমার সাহাবারা কিলান্ত এই জায়গায় আমরা একটু আরাম করবো বিশ্রাম লব কেতা এসেছে আমার নবী চাটিয়াল ময়দান মরুভূমি ফাখা ময়দানে আমার নবী শুয়ে আছে সাহাবা হুজুররা চিন্তা করছে আমরা জবা সবাই যদি বিশ্রাম করি সবাই যদি ঘুমিয়ে পড়ি এই সুযোগে মক কার কাফেররা আমার নবীর উপরে আক্রমণ করে ফেলতে পারে নবীর উপরে বিয়াদবি করে ফেলতে পারে ওই জন্য এক সাহাবাদের দায়িত্ব আসলো তাদের কি দায়িত্ব তারা ঘুমাবে না আমার নবীকে চারি দিক থেকে গোল হয়ে তারা পাহারা দেবে একবার জোরে বলুন সুবহান

মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরাও মায়েরা বোনেরাও বিশ্ব নগণের আপনারা খুব আমরা আমার পাহারা দিচ্ছি নবীকে গোল করে চারিদিক থেকে হঠাৎ আমরা দেখতে পাই কি দেখতে পাই জানো অন্য কিছু নয় হুজুররা বলছে আমাদের শরীরের পশমগুলো সব খাড়া হয়ে গেল

আমরা নিজেরা চামড়া চোখে দেখছি আমাদের শরীরের পোষণ গুলো হয়ে গিয়েছে কাঁপতে শুরু করে দিয়েছে ফাজাদ সাজা রতর দূর থেকে দেখি একটা গাছ একটা গাছ মাটি ফেরে ওই গাছটা ছুটে 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 আসছে কোথায় আসছে জানে ওই গাছটা দেখে ছুটে ছুটে এসে আমার নবী ঘুমাচ্ছে আমার মান নবী বিশ্বনবীর মাথা মোবারকের কাছে ওই গাছটা ছুটে ছুটে এসে আমার নবীকে কি করছে ফতাহ জাল্লা লা ওই গাছের তালপালাগুলো সব বড় করে দিয়েছে বড় করে দিয়ে আমার নবীকে ওই গাছটা এসে ছায়া করতে শুরু করে দিয়েছে সাহাবা হুজুর না বলছেন আমরা চামরা চোখে দেখছি এই অবস্থাটা আমরা কাঁপতে শুরু করে দিয়েছি শরীরের পশম খাড়া হয়ে গিয়েছে আল্লাহ আমরা কি দেখি আমাদের নবীর কাছে শে ছায়া করছে সাহাবা হুজুররা বলছেন আমাদের চোখ দিয়ে পানি এসে গিয়েছে কিছুক্ষণ পরে দেখি ফতাজাল্লালসাতান ওই গাসটা ডালগুলো চাওড়া করে দি আমার নবীকে ছায়া করছে কিছুক্ষণ পরে দেখি সুম্মা রাজা এলা মাকানি হে ওই গাছটা কিছুক্ষণ পরে দেখছি আবার ছুটে 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 গিয়ে যে জায়গাটাই দাঁড়িয়েছিল ওই জায়গাটাই গাছটা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে স্থায়ী কাজা মিনার নাও আমার নবী বুলতে কে উঠলে সমস্ত ঘটনাগুলো আমার নবীকে আমরা বলতে শুরু করে দিয়েছি আল্লাহ নবী যাবা হুজুরদের কথা শুনছেন শোনার পরে আমাদের নবী কিছুক্ষণ পরে তাবাসসুম হাসি হাসলেন মুচকে হেসে নিয়ে আমার নবী বললেন ও বাবা সাবারা ও বাবা সাবারা তোমাদের নবীকে আল্লাহ পাক শুনতো আমাদের জন্য নবী করে পাঠাইনি কাছে দের জন্য আমার আল্লাহ তোমাদের নবীকে নবী করে পাঠিয়ে দিয়েছে আর একবার জোরে বলুন সুবহান ও বাবা সাবারা ও বাবা সাবারা শুনে না ওই গাছ ওই গাছ আল্লাহ দরবারে তামান্না করেছিল ওই গাছ আল্লাহ দরবারে আজু করেছিল কি জানো আল্লাহ এতটা থেকে আমি আমাদের নবী হয়ে যাবে সেই বিশ্ব নবীকে এতটা কাজ থেকে কোনদিন আল্লাহর পাব কি জানি না আল্লাহ আল্লাহ আপনি আমাকে এই ক্ষমতাটা দেয় আমি কাজ ছুটে 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 গিয়ে আমার নবীকে একটু ছায়া করে আসি আর আমার নবীকে একটু সালাম দিয়ে আসি আল্লাহ ওই কাছে তামান্নাটাকে আর জুটাকে আমার আল্লাহ ফিরত দেননি ওই গাছে তামান্না আর জুটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল করে নিয়ে ওই গাছ ছুটে 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 এসে তোমাদের নবীর মাতা মোবারকের কাছে এসে ছায়া করতে শুরু করে দিয়েছে ও আমার সাবারা শুনে না ওই গাছটা বিদায় নেওয়ার সময়ে তোমাদের নবীকে সালাম দিয়ে গেছে সুলমানের ঘরে চিলেনা মিরা মায়েরা মুнера তাহলে সাদ আমান নবীকে চিনতে বল্লো সুচ্চ নবীকে চিনতে বল্লো কাজ নবীকে চিনতে বল্লো কিতাবে এসেছে আমার নবীকে মক্কার মুড গুলো পর্যন্ত আমান নবীকে চিনতে বেরেছিল কিতাবে এসেছে ফাসতাসকাল জামালু বিকিল্লাতি আলাফিনে ওয়া কাসরাতি আমাল কালীনে হাদিস শরীফে এসেছে আল্লাহর বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন এমন সময় দেখতে পাওয়া যায় মক্কা জমিনে মক্কা জমিনে একটা উট রেগে গিয়েছে উট কামড়াচ্ছে কামড়াচ্ছে মানুষকে আক্রমণ করছে বিশ্ব নবীর কাছে খবর চলে আসলো সাহাবা হুজুররা আমার নবীকে খবরটা শুনালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই উটটা দেখছে উটটা মানুষকে আক্রমণ

কণ্ঠের নবী করেছে সাবা হুজুর ভয় খাচ্ছেন আল্লাহ নবীকে উটটা আক্রমণ না করে ফেলে আবার নবীকে উটটা কামড়ে না নেয় ইয়া রাসূলুল্লাহ উটের কাছে আপনি যাবেন না আগে আমরা যাই যদি কামড়ায় আমাদেরকে কষ্ট দি কামড়াক আল্লাহ নবী বললেন ও আমার দাঁড়িয়ে যাও তোমাদের যেতে হবে না চিন্তা করো না আল্লাহ পাক তোমাদের নবীকে উঠের নবী করেছে আল্লাহ নবী বিশ্ব নবী হেঁটে হেঁটে এই উঠটার সামনে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ওই উঠটার মাথাতে হাত বোলাচ্ছে সাবা হুজুররা তাকে আছেন যে উঠটা সামনে যে যাচ্ছে তাকে আক্রমণ করে নেয় আর ওই উপরে আমার নবী মাথার উপরে হাত বোলাচ্ছে সাবা হুজুর লক্ষ্য করছে আমার নবী এমন এই উটের জবানটাকে আমার আল্লাহ খুলে দিয়েছে ওই উঠটা আমার নবীকে সালাম দিতে শুরু করে দিয়েছে ফাসতাসকাল জামালু বিকিল্লাতি আলাফিনে আল্লাহ নবী উটকে জিজ্ঞাসা করছে ও বাবা উট কেন তুমি মানুষকে কষ্ট দিচ্ছ কেন তুমি এরকম করে দৌরাতছ কি হয়েছে তোমার উটের জবান খুলে গিয়েছে ওই উট বলছে ফাসতাসকাল জামালু বিকিল্লাতি আলাফিনে ওয়া কাসরতে আমালিন এই উটটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি দেখেন পিছন দিকে যে মানুষটা ছুটে ছুটে আসছে ওই মানুষটা আমি উনি হচ্ছে আমার মনি আমার মালিক ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমাকে কম খেতে দেয় আর বেশি বেশি করে খাটায় কষ্ট দেয় আমাকে ইয়া সুলাল্লা ইয়া গাবিবুল্লাহ আমাকে খাটায় বেশি আর খেতে দেয় কও আল্লাহ নবী শুনলে শুনোটের মালিক কে ডাকলে সাহাবা হুজুররা তাকিয়াছেন ও বাবা সাহাবা হুজুররা বাবা হয়ে যাচ্ছে আল্লাহর নবী কি বলেছিলেন ও বাবা উটের মালিক কাল কিয়ামতের ময়দানে কি মুখ নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠে দাঁড়াবে যতটা খাটামে ততটাই কে খেতে দেবে অনেক লোক আছে দেখি মেরে বাড়িতে খাটায় কাজ করিয়ে নেয় মাইয়ে দিতে চাই না দেখবেন কষ্ট দেয় রসুল নিষেধ করেছে রসুল নিষেধ করেছে যারা পরিশ্রম করে পরিশ্রমের পারিশ্রমিক তোমরা তাদের ঘাম শরীরের ঘাম শুকনোর আগে নবী পরিশোধ করতে বলে দিয়েছেন বিশ্ব নবী বললেন ও উটের মালিক খবরদার আপনি এরকম করবেন না যেমন খাটাবেন তেমন খেটে দেবে মুটের মালিক আমার নবীর সামনে মাথাটা হ্যাট হয়ে আছে আল্লাহ নবী উঠকে বললেন ও বাবা ওর আজ থেকে তোমাকে তোমার মনিবার কষ্ট দেবে না যতটা খাটাবে ততটাই তোমাকে খেতে দেবে আর একবার চুরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার একটাই সাবজেক্ট আলোচনা নবীকে আকাশের চাঁদ চিনতে পারল আকাশের সূর্য চিনতে পারল আমার নবীকে রাস্তার উঠ চিনতে পারল আমার নবী বিশ্ব নবীকে কাজ চিনতে পারল আর সেই নবীর উম্মত হয়ে সেই নবীর উম্মাত উম্মাতি হয়ে নবীকে চিনতে পারলাম না গুণা করার আগে একটু আমরা ভাবলাম না আল্লাহ আমাদেরকে সেই বিশ্ব নবীর মাত করে অটোমেটিক পাঠিয়ে দিয়েছে আল্লাহ জন্মটা কাফেরের ঘরে বেদইনের ঘরে নাসারার ঘরে ইহুলিদের ঘরে দিলে কি হতো আমরা নবীদের মতো আশা না করেও মায়ের পেট থেকে সেই বিশ্ব নবীর মা তল্লা করে পাঠিয়েছে আর আমরা কি করছি দুনিয়ায় নবী সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি চোখটা বন্ধ করে আল্লাহকে সামনে রেখে নিজেদের বিচার নিজেরাই তৈরি করুন বেশি দূর যেতে হবে না নিজেদের বিচার দেখবেন নিজেরাই করতে পারব তবে হ্যাঁ বর্তমান সময় নিজেদের বিচার করি না আমরা পাশের লোকের বিচার করি যাই হোক ইফ লওয়ান আফটার টাইম উইল বি ট্রাই দ্যাট ইজ নো ম্যাটার আই হ্যাভ অলসো নলেজ এ লট অফ ল্যাঙ্গুয়েজ আল্লাহ করায় ইনশাআল্লাহ আপনাদের পরে শোনাবো ভাই শাবে পীরের اولاد শাবে রাতের জলসা সব থেকে কঠিন সময়ে আল্লাহ আপনাদের কাছে হাজির করে দিয়েছিলেন বলানুর মালিক আল্লাহ শোনানুর মালিক আল্লাহ থেকে থেকে আল্লাহ যেন সবাইকে বেশি বেশি করে আমল কর দান করেন একবার সকলে বলুন আল্লাহ মামিন একটু জোরে বলতে পারলেন না আল্লাহ আমিন আসুন বিদায়ের আগে একটু দাঁড়িয়ে আমার নবীর সম্মানে একটু সালাম পৌঁছে দিয়া নেবে ছেলে খেলা নয় সনদ কারা পায় জানেন আল্লাহকারে আপনাদের মাদ্রাসা আলেম পর্যন্ত পড়ানো হয় আলেমদের মুহাদ্দিসদের মাওলানাদের জিকাসা করবেন জি যাদের জীবনে কোনদিন নামাজ কাজা নেই যারা জীবনে কোন মিথ্যা কথা বলেনি জীবনে কাউকে ঠকাইনি তারাই সহি হাদিসের সনদ পাওয়ার যোগ্য তার ভিতরে দাদা হুজুর একটা হাদিস নয় একটা হাদিসের কিতাব নয় চল্লিশটা হাদিসের কেতাবের সনদ পেয়েছিলেন একবার জোরে বলু শুধু সনদ পেয়েছেন না আমার নবীর রওজায়ে আয়ে মোকাদ্দাসের একটা রাত ছিলেন আর আমার মা সঙ্গে ডাইরেক্ট রোজ আয় মোকাদ্দাসের ভেতরে আমার মা সঙ্গে দিদার নসিফ হয়ে গেছে জোরে বলবেন না শুধু দিদার নয় শুনবে আল্লাহ একবার আমার নবী দোয়া করেছিলেন সাইখুল বাঙাল আবু বাকার আমি রসুল বলছি আপনার মুখটা শুক্রবার দিন জুম্মা দিন আপনার মুখ হবে একবার জোরে বলুন কি বারে হবে জোরে বলুন কথা বলে না কেন আপনারা কি হবে এত বড় কথা কি বলেছিলেন শুনবেন ফুরফুরা শরীফ এসে বলেছিলেন আমি আবু বাকার আমার মুহূর্তে জুম্মার দিন শুক্রবারে না হয় তোমরা আমার হাতে শেকল পায়ে শেকল গলায় রশি দিয়ে তোমরা আমার লাশটা কি করবে জানা যা পড়বে না নিষেধ করে দিয়েছিলেন জানা যা পড়বে না আবার লাশটা নিয়ে গিয়ে মাটি খুঁড়ে মাটিতে চাপা দিয়ে দেবে দাদা হজুর কেন দোয়া চেয়েছিলেন হাদিস শরীফে এসেছে মান মাতা ফি লাইলাতিল জুমআতে আও আমিনি আমিনিনা মিন ফিতনাতিল কুবুর কোন মুসলমান জুম্মা রাতে অথবা জুম্মা দিনে যদি মারা যায় ওই মানুষটা কবরের আজাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে একবার জোরে বলু আর কবর যে ছাড় পাবে সব জায়গায় ছাড় পেয়ে যাবে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে আপনারা জানেন হাওড়া জেলা উলবেরিয়া নাম শুনেছেন আমার দাদা ভাই আছেন যিনি পায়ে হেটে তখন গুগল ম্যাপ ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না পুলিশ সিকিউরিটি এত ছিল না পায়ে হেঁটে হেঁটে আপনারা জানেন এ বছরে কেরল থেকে যেন পায়ে হেঁটে গিয়েছিল না কি না এখন কত কি হয়ে গেছে ভালো রাস্তা কিন্তু সেই জামানায় এত উন্নতি কিছুই ছিল না ভাই তিনি বাংলা থেকে পায়ে হেঁটে হেঁটে সাত সাতবার মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছিলেন একবার জোরে বলুন আমার নবীর রকদ্দসের সামনে সালাম দিচ্ছেন সালাম দিচ্ছেন হাজি সাহাব সিদ্দিকি আলাইহি বলছে ওনা এসেছে ছেন আমার নবীর রওজায় মুকद्दসের ভেতর থেকে সালামের জবাব উত্তরটা আমি নিজে কানে শুনতে পেয়েছি একবার জোরে বলুন সুবহান আমার নবী কবর মোবারকের ভেতর থেকে বলছে ও বাবা হাজী সাহাব ও বাবা হাজী সাহাব আপনার চাচাতো ভাই শাইখুল বাঙাল। আবু বাকার সিদ্দিক রাহমাতুল্লাহ রামাতুল্লা আমি রসুল আমার তরফ থেকে আপনি সালামটা পৌঁছে ধে জোরে বলবেন না আরও জোরে বলবেন না ও লামা লিখেছেন আমি মালদা জেলায় জলসায় যাই সিরাজউদ্দিন আখীর আহমাতুল্লালাইহের মাজার হাজার হাজার মানুষ কাতারে কাতারে বসে থাকে দিনের বেলা জলসা হয় জি দশ হাজার বিশ হাজার লোক বসে থাকে ওয়াসনে সিরাজ উদ্দিন আখি হুজুরের মাজারে একজন আল্লাহর উনি জিয়ারত করছেন চোখটা বন্ধ করে কাশ্ম করছেন হুজুরের সঙ্গে কথা হচ্ছেন হুজুর ও আল্লাহর উনি সিরাজউদ্দিন উদ্দিন আখির আহমাতুল্লাহ আলহে আপনার দরবারে এসেছি আমি আজকে আপনাকে বলতে হবে এই জামানার মুজাদ্দেত আল্লাহ কাকে করে পাঠিয়েছে খোদার শুংখে বলছি বসিরাট আলুল্লামা হজুর দাদা হজুরের জীবনীতে লিখে দিয়েছে সিরাজউদ্দিন আঁকি হজুরের কবরের ভেতর থেকে আওয়াজ আসছে যত মারুল দাঁড়িয়েছে সবাই শুনতে পারছে এই জামানার মুজাদ্দের এই জামানার মুজাদ্দের আল্লাহ পাক ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে করেছে একবার জোরে বলুন সুবহান আপনার আমার পীর মুর্শিদ জাতা মানুষ নয় জাতা মানুষ নয় আমরা দুনিয়াদার হয়ে গেছি বলে সব ছেড়ে দিয়েছি নামাজ পড়ুন অনুযায়ী চলুন শরিয়াত অনুযায়ী চলুন আল্লাহ সব মিলিয়ে দেবে দেখবেন তখন বুঝতে পারবেন দাদা কি কি পাঁচ ফুরফুরা সিলসিলা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যতদিন বেঁচে থাক বাবু হরাইরা সিদ্দিকির সামনে কথা বলতে বলবেন দাদা হজুরের সিলসিলা শস্যের দানা পরিমাণের খাদ নেই এ সিলসিলা কবুলিয়াতে সিলসিলা এ সিলসিলা ওশির আটাল্লামা হুজুর মঈজউদ্দিন হামিদি হুজুর দাদা হুজুরের খলিফারা মুরিদানেরা শুনে নেন আমি আপনাদের বলে যাচ্ছি বিদায়ের আগে দাদা হুজুর কেবলা সিলসিলার সিলসিলা যে সব বই লিখে দিয়ে গেছে কষ্ট করতে হবে না ওই কিতাবগুলো পড়ে মাদ্রাসার ছেলেরা তোমরা দলিল দাও আজ পর্যন্ত কোন মায়ের লাল জন্মাইরে ওশিরাต আল্লামা হুজুরের লেখা সেই লেখা كتابه দলিল একটাক পারে একবার জোরে বলুন সুবহান পরিণাম এলেম আগে মাদ্রাসায় পড়াশোনা হতো আপনাদের গ্রামে মুরব্বীরা বড় বড় আলেম রাতে জেশ করবেন আর এখন সরকারি মাদ্রাসায় পড়া হয় আসমান জমিন তফাত বাস্তব বলছে এখন তো ডিগ্রি নেওয়া হয় পয়সা নেওয়া হয় জেশ করেন হবে সাহেব আছে সব চলে যাচ্ছে ভাই দাদা হজরে সিলসিলা যখন ধরেছেন মজবুত করে ধরেন আমি আবু হুরাইরা দিকে আমাকে দেখে দাদা হজরে সিলসিলা আমার ছোট্ট ভাই সানাউল্লাহ ভাই এসেছিলেন সানাউল্লাহ ভাইকে দেখে দাদা হুজুরের সিলসিলা নয় দাদা হুজুরের সিলসিলা আপনাদের গ্রামে দাদা হুজুরের মুড়িদানের ছেলেকে দেখে সিলসিলা নয় দাদা হুজুরের সিলসিলা হজরত পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কেবলাতকে দেখে দাদা হুজুরের সিলসিলা একবার চোরে বলু সুবহান আমি যদি খারাপ হয় আবু হরাইরা সিদ্দিকে টান মেরে ফেলে দেন মানবেন না দাদা হুজুর খারাপ নাকি পাঁচ হুজুর খারাপ নাকি আপনাদের গ্রামে দাদা হুজুর কেবল দানের একজন ছেলে যদি খারাপ হয় তার দাদা হুজুর খারাপ নাকি খবদদার খবরদার খবরদার নানান রকমে চক্রান্ত চলছে আমার ভিতরে ফুল থাকলে আমার কাছ থেকে সরে যাবেন দাদা হুজুর ছাড়বে না বাংলার কোটি কোটি মানুষের জন্য পৃথিবীর কেউ নিযুক্ত করে না দাদা হুজুরকে স্বয়ং আল্লাহ নিযুক্ত করে আমাদের জন্য পাঠিয়েছে একবার জোরে বলুন সুবহান খাজা হুজুর কাল্লা ভারতের কোটি কোটি মুসলমানদের আল্লাহ নিযুক্ত করে পাঠিয়েছে একবার জোরে বলুন অনেক কিছু বললাম আমার আলোচনায় কষ্ট পেলে আপনারা আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন আমার হুজুর কে বলে আসবেন শেষ দোয়ানে আপনারা যাবেন যখন দাঁড়িয়েছি অনেক মুরব্বী মানুষরা সব কষ্ট পাচ্ছেন আর বিলম্ব করাবো না যখন দাঁড়িয়েছি একটু সালাম পৌঁছে দেন নিয়ে طلع البدر أو علينا من سنين ياتي البيت وزمان شكره علينا ما دعا لله آهدا يا نبي يا رسول سلام يا حبيب